আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সৌদিতে কুরবানি ঈদ কবে হবে এবং বাংলাদেশে ঈদুল আজহা কবে অনুষ্ঠিত হবে, এটা নিয়ে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি পরিষ্কারভাবে বিষয়টি নিশ্চিত করেছে। যেহেতু এবার আবহাওয়া একটু ব্যতিক্রম, সেহেতু চাঁদের ব্যাপারে সঠিক নিদর্শন দিতে একটু সময় লাগে। আমরা জানি ঈদুল ফিতরের 2 মাস 10 দিন পর ঈদুল আজহা অনুষ্ঠিত হয়, যেটা কিনা জিলকত মাসের 10 তারিখে। সৌদির জ্যোতির্বিজ্ঞান দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে চাঁদের গতিবিধি হিসেবে জানা গেছে যে 2023 সালের 18 জুন আরবি জিলহজ মাসে চাঁদ উদয়ের জোর সম্ভাবনা আছে। চাঁদের গতিবিধি অনুযায়ী সৌদি ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যদি 28 জুন ঈদুল আজহা উদযাপিত হয়, সেক্ষেত্রে বাংলাদেশে দক্ষিণ এশিয়ায় অন্যান্য দেশে এই ঈদ হবে একদিন পর, অর্থাৎ 29 জুন। সুতরাং জুন মাসে 28 তারিখে হবে সৌদি আরবে, আর বাংলাদেশে হবে 29 জুন। তবে কুরবানির ক্ষেত্রে আমরা যে মাসলা মাসাইলগুলো জানা দরকার এবং জিলকদ মাসের প্রথম 10 দিনে যে ইবাদতগুলো রয়েছে সে ইবাদতের ব্যাপারে আমরা যথাসাধ্য গুরুত্ব দেব। শুধু গরু কাটাকাটি নিয়ে, গরু কেনা বেচা নিয়ে, গরু কীভাবে প্রসেসিং করবেন, কীভাবে কোন মাঠে দাম কম ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো নিয়ে আমাদের সময় চলে যায়, এই বিষয়গুলো থেকে আমরা সতর্ক থাকব। কুরবানি হওয়ার আগ পর্যন্ত আমরা যে কুরবানির যে মাসলা মাসালগুলো রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কুরবানি দিয়েছেন, সাহাবিরা যে আমলগুলো করেছে সে আমলের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেব এবং হারাম কাজ থেকে যথাসাধ্য বেঁচে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।